সিনেমা হল থেকে তুলে দেয়া হলো অনিক দত্তের ছবি ভবিষ্যতের ভূত। মুক্তি পাওয়ার একদিনের মাথাতেই তুলে দেওয়া হলো এই ছবিটি। অথচ বাংলা ছবির এই মরা বাজারে ছবিটি প্রায় সর্বত্রই হাউসফুলের কাছাকাছি দর্শক অগ্রিম টিকিট বুক করেছিল। সিনেমা হলে লাইনও কম ছিল না। তবু ঠিক কেন তুলে দেওয়া হলো এই ছবিটিকে? ছবি দেখতে আসা বিভিন্ন দর্শকদের কথায় হল কর্তৃপক্ষ তাদের জানিয়েছেন, ওপরতলার চাপ, টেকনিক্যাল ফল্ট ইত্যাদি ইত্যাদি কারণে ছবিটি বন্ধ করা হয়েছে। অথচ অন্যান্য ছবিগুলো দেদার চলছে। ছবির নির্মাতাদের বক্তব্য হলো, সেন্সর বোর্ডের সার্টিফিকেট পাওয়ার পরেও অন্যায়ভাবে তুলে দেওয়া হয়েছে ছবিটিকে। প্রশ্ন উঠতে শুরু করেছে, ছবিটিতে ঠিক কি রয়েছে যা শাসকের বিড়ম্বনার কারণ? কেন একটা ছবিকে বন্ধ করতে সেন্সর বোর্ডের সার্টিফিকেট থাকা সত্ত্বেও ওপর মহলের চাপ? ইতিমধ্যেই প্রথম দিনে যারা ছবিটি দেখেছেন তাদের কয়েকজনের কথায়, পরিচালক বাংলার বর্তমান সমসাময়িক বেশ কিছু রাজনৈতিক পরিস্থিতিকে সুকৌশলে তুলে ধরেছেন এই ছবিতে। ছবিতে দেখানো হয়েছে চলতি রাজনৈতিক ব্যবস্থার বিরুদ্ধে যারা আঙুল তুলেছেন তারাই ভূতে বিলীন হয়ে গেছেন। হোক কলরব, চরম চরম, মাথায় অক্সিজেন কম যাওয়া, মাচা ইত্যাদি বিষয় উঠে এসেছে ভবিষ্যতের ভূত সিনেমাটিতে। একাংশের আশঙ্কা, মূলত এইসব কারণে বর্তমান শাসকের রোষে ভবিষ্যতের ভূত। ছবিটি শুরু হওয়ার অনেক আগে থেকেই নানান বিতর্ক শুরু হয় এই ছবিকে কেন্দ্র করে। অনেক প্রতিবন্ধকতা কাটিয়ে অবশেষে ছবিটি নির্মিত হয়। কিন্তু মুক্তির একদিন পরেই আবার নতুন বিতর্ক সামনে এলো। ছবির পরিচালক অনিক দত্ত জানিয়েছেন, মুক্তির কয়েকদিন আগেই পুলিশ ছবিটি দেখতে চায়। কিন্তু নিয়ম অনুযায়ী কোনো ছবি সেন্সর হয়ে গেলে অনায়াসে সেই ছবিকে প্রেক্ষাগৃহে চালানো যেতে পারে। সেক্ষেত্রে তিনি জানিয়েছেন, ছবির প্রযোজকেরা এই বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন। এই ঘটনার রেশ ছড়িয়ে পড়েছে রাজনৈতিক মহলেও। অভিযোগ, বাংলার গণতন্ত্র একটা বিরাট বড় প্রশ্নচিহ্নের সম্মুখীন। শিল্পীদেরকেও তাদের নিজস্ব ক্ষেত্রে আটকে রাখার চেষ্টা করা হচ্ছে। সম্প্রতি এর আগে কলকাতা চলচ্চিত্র উৎসবের মঞ্চ থেকে অনিকবাবু নন্দন চত্বরে মুখ্যমন্ত্রীর ছবি নিয়ে প্রশ্ন তুলেছিলেন, যা নিয়েও বিতর্ক দানা বেঁধেছিল। বহু হলে ফিরিয়ে দেওয়া হচ্ছে অগ্রিম বুক করা দর্শকদের টিকিটের টাকা। তবে কি শাসকের রোষে বন্ধ হয়ে যাবে এই ছবিটি, নাকি মুক্তি পাবে অনলাইন কোনো মাধ্যমে, নাকি আবার এই ছবি প্রেক্ষাগৃহেই মুক্তি পাবে, সেই দিকে নজর থাকবে আমাদের। আমাদের বেঁচে থাকাটা ক্রমশ কঠিন হয়ে যাচ্ছে।